আপনারা জানেন আমাদের সাংবাদিক তাপস দা, সিনিয়র সাংবাদিক, তিনি আক্রান্ত হয়েছেন রাতের অন্ধকারে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা সবাই দিন রাত চব্বিশ ঘন্টা কার্যত রাস্তায় চলাফেরা করতে হয় আমাদের। এই অবস্থায় আমাদের সুরক্ষা যদি না থাকে তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে যাবে, কারণ আমরা গণতন্ত্রের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলি। সে জায়গায় তাপসদার উপর যে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণ বলা যেতে পারে গোটা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, আর সংবাদ মাধ্যম আক্রান্ত মানে গণতন্ত্র আক্রান্ত। এই অবস্থায় আমরা আজকে এনসিসি থানা, যেটা আগরতলা শুধু নয়, গোটা রাজ্যের একটা হাই প্রোফাইল থানা। এখানে আপনারা জানেন হাইকোর্ট রয়েছে, জিবি রয়েছে, সেক্রেটারিয়েট রয়েছে, বিধানসভা রয়েছে, যত বড় বড় আমলা রয়েছেন তাদের প্রত্যেকের আবাসন রয়েছে। এই রকম একটা জায়গার মধ্যে যদি রাতে একজন সাংবাদিক আক্রান্ত হন, সিনিয়র সাংবাদিক, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, মানুষের কথা বলার অধিকার কতটা সুরক্ষিত, এ নিয়ে প্রশ্ন উঠছে। এজন্য আমরা মানুষের জন্য, শুধু একমাত্র সাংবাদিক আক্রান্ত এজন্য নয়, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য আজকে আমরা এখানে বসেছি। এবং আমরা চাইব যে এক সপ্তাহ ধরে এখনও পর্যন্ত সেই দুর্বৃত্তদের আটক করা হয়নি। পুলিশ কেন এত দুর্বল, পুলিশ কেন এই দুর্বৃত্তদের কাছে হার মানছে এক সপ্তাহ ধরে, কেন তারা খোলা আকাশের নিচে হাসছে যে আমরা সাংবাদিককে পেটাই করেছি, পুলিশ তোমরা কিছু করবে না, করতে পারবেও না, কেন পুলিশ দুর্বল, কেন পুলিশের কাছে সেই ক্ষমতাটা নেই এক সপ্তাহ ধরে সেই সাংবাদিককে, আক্রান্ত সাংবাদিককে বিচার পাইয়ে দেওয়ার জন্য, কেন পুলিশের উপর কোনো বাধানিষেধ ইত্যাদি রয়েছে কি না, আমরা, আমাদের মনে প্রশ্ন রয়েছে। এবং আমরা চাই যে এই ঘটনায় সুষ্ঠু তদন্তক্রমে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এই সময়ের মধ্যে 40 জনের উপর সাংবাদিক আক্রান্ত হয়েছে, এটা মানে গোটা ত্রিপুরার মান সম্মানকে কার্যত রাজ্যের বাইরে লুণ্ঠিত করছে। এই অবস্থায় আমরা চাই ত্রিপুরায় একটা সুরক্ষিত সংবাদ মাধ্যম, সুরক্ষিত গণতন্ত্র। এজন্য এই আক্রান্ত সংবাদ মাধ্যমের পাশে দাঁড়িয়ে আপনারা সবাই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবেন এবং এই দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করার জন্য আপনারা সবাই উদ্যোগী হবেন। এবং আমরা এজন্যই এখানে বসেছি, গণতন্ত্র বাঁচানোর জন্য, সংবাদ মাধ্যমের সুরক্ষার জন্য। মারতেছে নেই ও পত্রিকা তো হ্যাঁ।